আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله تعالى দরবারে শুকরিয়া আদায় করছি আজকের এই জুমার দিনে তিনি জুমার খুতবা এ মজলিস আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি প্যার নবী সৈয়দুনা ওয়া নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবায় আমাদের আলোচনার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করার জন্য আমাদের করণীয় কি? আর কি সমস্ত কাজ, কোন সমস্ত আচরণকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, ঘৃণা করেন, আল্লাহ কাদেরকে ভালোবাসেন না, কারা আল্লাহর ভালোবাসা পায় না,
এ বিষয়ে সম্পর্কে কিছু আলোচনা করা। কোরআনে করিমের সূরা নিসার 36 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোকে সামনে রেখে আজকের জুমার খুতবায় আমরা আমাদের আলোচনা করব। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের জন্য উপকারী কিছু কথা বলা এবং শোনার তৌফিক তিনি যেন আমাদেরকে দান করেন। এখন আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করার জন্য যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য। আনুগত্য ইবাদত দাসত্ব এটা হবে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। যে আমরা ইবাদত করব শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য হলো আমাদের ইবাদত। আমরা গোলামি এটা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করব। ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করো, আল্লাহ রব্বুল আলামিনের তোমরা ইবাদত করো, আল্লাহ রব্বুল আলামিনের তোমরা দাসত্ব করো। এটা একটা দাওয়াত, এটা যখন আমরা করব এটা এমন একটা আমল, এ আমল যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষের হুকুম মানা যাবে না, মানুষ সে যেই হোক। যখন একজন মানুষের হুকুম আল্লাহর হুকুমের খেলাফ হয়, কোনো মানুষ তার হুকুম পালন করতে যেয়ে যদি আল্লাহর হুকুম মানায় শিথিলতা হয়, আল্লাহর হুকুম অমান্য হয়, এই ধরনের কোনো হুকুম মানুষ সে যেই হোক তার হুকুম মানা যাবে না। আল্লাহকে বাদ দিয়ে কোনো দেবতার উপাসনা করা যাবে না, আল্লাহর হুকুমের খেলাফ কোনো রাজার উপাসনা করা যাবে না। কোনো রাজার এরকম উপাসনা করা যাবে না যেই উপাসনা করতে যে আল্লাহর হুকুমকে অমান্য করা হয়। কোনো মূর্তির উপাসনা করা যাবে না, যাবে মাথা নত কোনো মূর্তির সামনে করা যাবে, মূর্তির সামনে করা যাবে না। এরকম কোনো বংশ, কোনো গোত্র, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সংবিধান যেটা মানতে যেই সংস্কৃতি, যে কালচার, এটাকে মানতে যে আল্লাহর অবাধ্যতা হয় তা করা যাবে না। কুল ইন্নি উমিরতু আন আবুদাল্লাহ, তুমি বলো আমাকে তো আল্লাহর ইবাদত করার আদেশ করা হয়েছে, আল্লাহর হুকুম মানার আমাকে আদেশ করা হয়েছে। ইন্নি আখাফু ইন আসাইতু রব্বি আযাব ইয়াউমিন আযীম, আমি ভয় করি, ইন আসাইতু রব্বি, যদি আমি আমার রবের অবাধ্যতা করি আমি ভয় করি আযাব ইয়াউমিন আযীম, এক ভয়াবহ দিবস আমার সামনে আসতেছে,
এক বিচারের দিবস, এক জবাবদিহিতার দিবস আমার সামনে আসতেছে, আমি তো আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি এটা ভয় করি। তাহলে এক নম্বর হুকুম, ও আবুদুল্লাহ, তোমরা এবাদত আনুগত্য দাসত্ব এটা করো, আল্লাহ কার জন্য, আল্লাহর জন্য করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকেই তোমরা শরীক করবে না, কোনো মানুষকে শরীক করা যাবে না, অন্য কিছুকেও শরীক করা যাবে না, ইবাদতেও শরীক করা যাবে না, গুণাবলীতেও শরীক করা যাবে না, কোনো কিছুকে এটা বলা যাবে না যে তার তো আল্লাহর মতো গুণ আছে, আল্লাহর সাথে গুণাবলীতেও কোনো কিছুকে শরীক করা যাবে না, ইবাদত তো করা যাবেই না, কোনো কিছুকে এমন মনে করা যে তার এই ক্ষমতা আছে, যেই ক্ষমতা কার, আসলে আল্লাহ, আমার বিপদ দূর করার তার ক্ষমতা আছে, আমাকে সন্তান দেওয়ার তার ক্ষমতা আছে, আমার ভাগ্য পরিবর্তনের তার ক্ষমতা আছে, এরকম আকীদা, এটাই তো শিরিক, এটা রাখা যাবে না, বরং এ সমস্ত ক্ষমতাগুলো একমাত্র কার, একমাত্র আল্লাহর ক্ষমতা। তে আনুগত্যটা, ইবাদতটা এটা আল্লাহর জন্যই হবে, অন্য কারো জন্য হবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এক নম্বর হুকুম, আনুগত্য আল্লাহর করো, আনুগত্যটা হবে শুধুমাত্র আল্লাহর, আর ইহসান করো, আল্লাহ হুকুম দিতেছেন ইহসান করো, কি করো, ইহসান করো, কার, ওয়াবিল ওয়ালিদাইনি, পিতামাতা, তাদের সাথে ইহসান করো, পিতামাতার সাথে ইহসান করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো, আনুগত্য করতে হবে আল্লাহর, আর ইহসান করতে হবে কাদেরকে, পিতামাতাকে ইহসান করতে হবে। ওয়াবিযিল কুরবা, ইহসান করো, ওয়াবিযিল কুরবা, যার নিকট আত্মীয়, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, ভাই বোন, তাদেরকে ইহসান করো, তোমার চাচা তাকে ইহসান করো, তোমার ফুফু তাকে ইহসান করো, তোমার মামা তাকে ইহসান করো, তোমার খালা তাকে ইহসান করো, আল্লাহ হুকুম দিতেছেন। এক নম্বর, ইহসান করতে হবে পিতামাতার প্রতি, ইহসান করো, পিতামাতার প্রতি কি করতে হবে, ইহসান করতে হবে, এটা সন্তানদের এটা জিম্মাদারি, এটা তাদের কর্তব্য, আমি সন্তান, আমার কর্তব্য, আমার পিতামাতা তাদেরকে ইহসান করা, এটা আল্লাহর দেয়া জিম্মাদারি, আমার এটা টার্গেট যে আমি আমার পিতামাতাকে ইহসান করব, আমি যখন আমার পিতামাতাকে ইহসান করব, আল্লাহ আমাকে ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা তারা পাবে যারা পিতামাতার প্রতি ইহসান করবে, আর যারা পিতামাতার প্রতি ইহসান করবে না তারা আল্লাহর ভালোবাসা পাবে না। তাই আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা ইবাদত হলো পিতামাতার প্রতি ইহসান করা, ইহসানের একদম প্রধান পাওনাদার, একদম এক নম্বর তালিকা, যাদেরকে সর্বপ্রথম ইহসান করতে হবে আল্লাহ রব্বুল আলামিন এ তালিকার মাঝে সবার আগে কাদের নাম রাখছেন, পিতামাতা, সবার আগে পিতামাতা। দুই নাম্বার ইহসানের তালিকায় দুই নাম্বারে যাদের নাম আসছে তারা হলো আত্মীয় স্বজন, যাদেরকে ইহসান করতে হবে সে তালিকায় মোট নয় ধরনের লোকদের নাম আসছে, কয় কিসিম, নয় কিসিম,
এর মাঝে এক নাম্বার হলো পিতা মাতা, দুই নাম্বার হলো আত্মীয় স্বজন, যারা জিল কুরবা আকরাব ফাল আকরাব, যার সাথে আত্মীয়তার সম্পর্ক যত কাছের তার হক তত বেশি। ভাই বোনের হক এটা পিতামাতার পরে সবচেয়ে বড় হক হলো ভাই বোনের, এদের আত্মীয়তাটা এটা অনেক বেশি, একদম রক্তের দিক দিয়ে তারা সবচেয়ে আকরাব, সবচেয়ে নিকটের। তারপর চাচা মামা, তারপর ফুফু খালা, এভাবে এদেরকে এদেরকে এহসান করার হুকুম আছে আমাদের উপর। তিন নাম্বার এহসান করতে হবে যাদেরকে, ওয়ালিয়াতামা, এতিমদেরকে এহসান করো। এতিম, এতিমদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিম্মাদারি দিতেছেন, এতিমদের প্রতি এহসান করো। আমার কোনো ভাই, তার কিছু অবুঝ সন্তান, তাদেরকে রেখে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, এই সন্তানগুলো এতিম। তো চাচা তার উপর জিম্মাদারি, তার ভাইয়ের সন্তান তাদের অভিভাবক এখন কে? চাচা হলেন অভিভাবক। চাচা চাচা তাদের সাথে কেমন আচরণ করবেন? এহসানের আচরণ করবেন। চাচা তো ভাইরা, তাদের চাচা তো ভাই, যদি এতিম হয় তাদের জিম্মাদারি গ্রহণ করবে। এতিমের জিম্মাদারি, বাবা না থাকলে দাদার, দাদা না থাকলে চাচার, চাচা না থাকলে চাচা তো ভাইয়ের, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতিমের অভিভাবক বানাইছেন, এতিমকে দেখাশোনার জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন দিছেন। আর এতিমের যদি কেউ না থাকে, একদম আকরাব নিকটতর কেউ নাই, তাহলে রাষ্ট্র তাদের দেখাশোনা করবে। আল্লাহ তাআলা এতিমদের রক্ষণাবেক্ষণের, এতিমদের অভিভাবকত্বের একটা জিম্মাদারি এটা বণ্টন করে দিছেন, যে কারা এতিমের দেখাশোনা করবে, কিভাবে করবে। তো এতিমদের প্রতি এহসান করার হুকুম দেওয়া হচ্ছে। এহসান মানে দাও, তার পাওনা তাকে পরিশোধ করো। বাবা মা এটা নেয়ার জন্য না, বাবা মাকে সন্তান দিবে, সন্তানের দায়িত্ব বাবা মার কাছ থেকে নেয়া না, সন্তানের দায়িত্ব বাবা মাকে দেয়া। ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন, ইসলামের শিক্ষা যে বাবা মা এটা অনেক বড় সম্পদ তোমার জন্য, তুমি তোমার বাবা মাকে দাও। কি দাও? তাদেরকে এহসান এটা করো তাদের সাথে। তুমি দেখেন সন্তান তো বাবা মার কাছ থেকে অনেক কিছু পাও না, আবার বাবা মাও সন্তানের কাছে অনেক কিছু পাও না, এখানে কিন্তু মানে উভয়ের সাথে কিছু লেনদেন আছে, আছে না? আমার কথাগুলো একটু আপনারা খেয়াল করে বোঝার চেষ্টা করেন, যে সন্তানও কিন্তু বাবা মার কাছ থেকে কিছু পাওনাদার। ইসলাম নির্ধারণ করে দিছে তোমার সন্তানকে এই বিষয়গুলো তোমার দিতে হবে, আবার সন্তানকেও ইসলাম জিম্মাদারি দিছে যে বাবা মাও কিন্তু তোমার কাছে পাওনাদার। খালি একতরফা তুমি শুধু নিবে তা না, তোমাকেও কিছু দিতে হবে। এখন এহসান বলা হয় যে আমার পাওনা এটার জন্য কোনো ধরনের তলব না করে, কোনো ধরনের তাগাদা না দিয়ে, যে আমি আমার যেটা পাওনা এটা তিনি এটা দেয়া তার ব্যাপার, এটা দিবেন কি দিবেন না এটা ওনার ব্যাপার, কিন্তু আমার কাছে যে তিনি পাওনা তার পাওনা এটাকে আমি পরিশোধ করে যাব। তাই সন্তানের বাবা মার সাথে ভূমিকা থাকবে যে আমার বাবা মা আমাকে কি দিলেন কি দিলেন না এটা না, বাবা মার কাছ থেকে আমি কি পেয়েছি কি পাই নাই এটার হিসাব করা এটা সন্তানের জিম্মাদারি না। একজন মুসলিম সন্তান, একজন ইমানদার সন্তান সে এটাই চিন্তা করবে যে আমার বাবা মা যতটুকু পেরেছেন আমাকে দিছেন, যা দিছেন এটা তাদের অনুগ্রহ,
আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, কিন্তু আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি আমার সম্পদ থেকে, আমি আমার সামর্থ্য থেকে, আমি আমার সর্বোচ্চ যে সহযোগিতা, আমার সর্বোচ্চ খেদমত, এটা আমি আমার বাবা মার জন্য করে যাব। এটা হলো ইসলামের শিক্ষা, এটাকে বলা হয় এহসান। যে কোনোদিন এ কথা না বলা, আপনারা আমাকে কি দিছেন, এই এই চিন্তাটা এটা কখনো জেহেনের মাঝে না আনা, যে আপনাদের কাছে পাইছি কি, তা না। এটা বলতে হবে যে আব্বা আম্মা আপনি, আমার তো আপনাকে অনেক কিছু দেওয়ার, আমি তো দিতে পারতেছি না। এটা বলতে হবে, এহসান বলাই হয় এটাকে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, আল্লাহ বলতেছেন আত্মীয় স্বজন যার নিকট আত্মীয় তাদেরকে এহসান করো, তোমার ভাইকে এহসান করো। হিসাব দেখো না যে ভাই তোমার এত কিছু করছে, তোমার এই বড় ভাই তার কাছ থেকে আমি পাইছি কি, আমার বোনেরা আমার জন্য কি করছে, এটা হিসাব না। হিসাব হলো তাদেরকে করা আমার জিম্মাদারি, তারা আমার জন্য কিছু করবে কি করবে না এটা তাদের ব্যাপার, কিন্তু ইসলাম আমাকে আমার ভাই বোনদের জন্য যে জিম্মাদারি অর্পণ করেছে, আমি সেই জিম্মাদারি আমার সামর্থ্য অনুযায়ী আমি পূরণ করে যাব। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, দেখেন এতিমদের ব্যাপারেও বলা হয়েছে এহসান করো, অর্থাৎ এই ছেলেটার পিছনে আমি যে এত কিছু করব, এর আমি অভিভাবক হিসেবে জিম্মাদারি পালন করব, নিজের সন্তানের মতো করে আমি তাকে দেখব, আমি কি পাব, এটা হিসাব না। এই জায়গায় এই অঙ্ক করা যাবে না, এখানে এটা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিম্মাদারি দিছেন, সুতরাং আমি কি পাব এটার কোনো হিসাব নাই, আমার জিম্মাদারি দেয়ার আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার সর্বোচ্চ সহযোগিতা, আমার সর্বোচ্চ অভিভাবকত্ব আমি তার জন্য করে যাব। চার, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে এহসান করো, কাদেরকে, মিসকিনদেরকে এহসান করো, মিসকিন সে যেই হোক, মিসকিন তো মিসকিনই, তাই মিসকিনকে সহযোগিতা করা, তার সাথে এহসানের আচরণ করা, এটা কর্তব্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিচ্ছেন, মিসকিনদেরকে এহসান করো, এটা এমন এক আমল, এ আমল যারা করবে তারা আল্লাহর ভালোবাসা পাবে। ওয়াল জারি দিল কুরবা, জার শব্দের অর্থ হলো প্রতিবেশী, দিল কুরবা হলো আত্মীয়, অর্থাৎ একজন মানুষ সে আমার প্রতিবেশী আবার আমার আত্মীয়। একজন ব্যক্তি সে আমার প্রতিবেশী আবার তার সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে। তাই দেখেন, এক তো আত্মীয় হিসেবে তার একটা হক আছে, আবার প্রতিবেশী আরেক হক, তার হক মানে ডবল হক, দ্বিগুণ হক। তাই আমার সাথে যার সীমান্তের সম্পর্ক, আমার সীমান্ত যেখানে শেষ সেখান থেকে যার সীমান্ত শুরু, তার সাথে ঝগড়া না, সামান্য সম্পদ নিয়ে তার সাথে ঝগড়া করা ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে না। ইসলাম শিক্ষা দিচ্ছে তোমার নিকটতম আত্মীয় আবার প্রতিবেশী তুমি তার সাথে এহসান করো, সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী তুমি তাকে ছাড় দাও, তাকে সহযোগিতা করো। ওয়াল জারিল জুনুবি, জার হলো প্রতিবেশী, আল জুনুবি এমন প্রতিবেশী যে তোমার অনাত্মীয়, অনাত্মীয় প্রতিবেশী তার সাথেও এহসান করো। সে যদি অমুসলিম হয় তার সাথেও এহসান করো, কারণ প্রতিবেশী হিসেবে সে হকদার, সে পাওনাদার। তুমি যখন তার সাথে এহসান করবে এটা এমন এক আমল, রব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। সাত নাম্বার,
ওয়াসাহিবি বিল জামবি, পথের সাথী, পথের সাথী, যার সাথে অল্প সময়ের জন্য যে কোনো মানে সফরকে কেন্দ্র করে বা যে কোনো মানে কাজকে কেন্দ্র করে যার সাথে একসাথে পথ চলতে হচ্ছে। ওয়াসাহিবি বিল জামবি, পথ সাথী, একই প্রতিষ্ঠানে পাশাপাশি থাকা হয় অথবা কোথাও যাওয়ার ক্ষেত্রে গন্তব্যস্থানে যাওয়ার পথে তার সাথে সামান্য সময়ের জন্য পাশাপাশি বসা হয়েছে, কোনোদিন তার সাথে আরেকবার দেখা হবে আল্লাহ ভালো জানেন, দেখা নাও হতে পারে। তো এই মানুষটার সাথে, এই মানুষটার সাথে এহসান করো, তার সাথে মানে জুলুম যেন না হয়, কারণ এই মানুষটার প্রতি যদি জুলুম হয় জীবনে মাফ চাওয়ার মতো আরেকবার তার সাথে সাক্ষাৎ তোমার নাও হতে পারে। একজন বাসের কন্ডাক্টর, একজন রিক্সাওয়ালা বা একজন দোকানদার বাজারে যে আপনার ঘুরে ঘুরে মাল বিক্রি করে, এদেরকে কষ্ট দিও না, এ ধরনের লোকগুলো এহসান করো, তার যেটা পাও না এটা তাকে দাও, তাকে ক্ষতিগ্রস্ত করো না। সে যদিও তোমার পাওনা তোমাকে ঠিক মতো বুঝিয়ে দেয়নি, কিন্তু তার পাওনা তুমি তাকে বুঝিয়ে দাও। আট নাম্বার, ওয়াবনি সাবিল মুসাফির, মুসাফিরদেরকে যদি পাও, মুসাফিরদের সাথে যদি সাক্ষাৎ হয় তাদেরকে এহসান করো। নয়, ওয়ামা মালাকাত আইমানিকুম, আইমানুকুম, তোমাদের মালিকানাধীন যে সমস্ত দাস দাসী আছে এদের সাথে এহসান করো, তোমাদের যে সমস্ত কর্মচারী আছে অধীনস্থ এদেরকে তাদের পাওনা বুঝিয়ে দাও, এদেরকে ক্ষতিগ্রস্ত করো না। এই যে এই মানে নয় কিসিমের লোক আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে হুকুম দিচ্ছেন যে এই মানুষগুলোর সাথে এহসান করো, আল্লাহর ভালোবাসা তারা পাবে যাদের মাঝে এই এহসানের গুণাবলী থাকবে। সকলের সাথে এহসান, সকলের সাথে এহসান, বাবা মার সাথে এহসান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল কুরবা আত্মীয় স্বজনের সাথে এহসান, ওয়াল ইয়াতামা ইয়াতীমের সাথে এহসান, ওয়াল মাসাকিন মিসকিনদের সাথে এহসান, ওয়াল জারিদিল কুরবা আত্মীয় প্রতিবেশী তার সাথে এহসান, ওয়াল জারিল জুনুবি অনাত্মীয় প্রতিবেশী তার সাথেও এহসান, ওয়াস সাহিবি বিল জামবি পথ সাথী তার সাথে এহসান, ওয়ামা মালাকাত আইমানুকুম অধীনস্থ দাস দাসী কর্মচারী তাদের সাথে এহসান। দেখো এহসান যারা করবে তারা আল্লাহর ভালোবাসা পাবে। এহসান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, সাবধান সাবধান, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ তিনি ভালোবাসেন না, মান কানা মুখতালান ফাখুরা, মান কানা মুখতালান, যে যারা নিজেকে বড় মনে করে, অন্যকে তুচ্ছ মনে করে, নিজেকে ক্ষমতাবান মনে করে, অন্যদেরকে ক্ষমতাহীন মনে করে, ফাখুরা যারা আত্মগর্ব করে, যারা অহংকারী করে, এই আত্মগর্ব অহংকার আর বড় মনে করা মুখে হোক আর কার্যকলাপ দ্বারা হোক, এই স্বভাব যার মাঝে আছে
আল্লাহ তাকে অপছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন না তাদেরকে। আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কৃপণতা করে, আল্লাহ ভালোবাসেন না কাদেরকে, যারা কৃপণতা করে, যারা এহসান করে না, কৃপণতা করে, যারা এহসান করে না কি করে, উত্তর দেন, কৃপণতা করে, এহসান করে না, কৃপণতা করে। কার সাথে কৃপণতা করে? বাবা মার সাথে কৃপণতা করে। যারা কৃপণতা করে, বাবা মার সাথে কৃপণতা করে, কৃপণতা করে, ভাই বোনদের সাথে কৃপণতা করে, আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কৃপণতা করে, এহসান করে না, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিছেন কিন্তু সে কি করে না, এহসান করে না। এহসান মানেই, এহসান অর্থ হলো এই যে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এদেরকে নিজ সম্পদ দ্বারা তাদেরকে সেবা দেয়া, অর্থাৎ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটা যুবক সে কি করবে, হালাল কামাই করবে, তারপর তার এক হালাল কামাই এটা দ্বারা বাবা মার সেবা করবে, বাবা মাকে সহযোগিতা করবে, ভাই বোনদেরকে সহযোগিতা করবে, তাদেরকে এহসান করবে। তার সম্পদ, এতিমকে সহযোগিতা করবে, কামাই করবে, সম্পদ দ্বারা মিসকিনদেরকে সহযোগিতা করবে, কামাই করবে, সম্পদ দ্বারা প্রতিবেশীদেরকে সহযোগিতা করবে, কামাই করবে তার সম্পদ দ্বারা অধীনস্থদেরকে সহযোগিতা করবে, মুসাফিরদেরকে সহযোগিতা করবে, পথ সাথীদেরকে সহযোগিতা করবে, সহযোগিতা করবে, কৃপণতা করবে না। এহসান মানে, এহসানের গুণ যদি অর্জন করতে হয় তাহলে কি করতে হবে, পরিশ্রম করতে হবে, কামাই করতে হবে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হালাল উপার্জন এটা করতে হবে। হালাল উপার্জন, টাকাই না থাকলে এহসান কিভাবে করবে? আর একজন যুবক সে কোনোভাবেই অলস হবে না, ইসলাম তো অলস মানুষদেরকে সমর্থন করে না, অলসতাকে ইসলাম পছন্দ করে না। যুবক ছেলে সে কামাই করবে, বাবা মাকে সহযোগিতা করবে। যদি এই হয় আল্লাযীনা ইয়াবখালুনা, আল্লাহ পছন্দ করেন না তাদেরকে, আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কৃপণতা করে, ওয়ায়ামুরুনান্নাসা বিল বুখলি, মানুষদেরকে কৃপণতার আদেশ করে, নিজেও কৃপণতা করে আবার কৃপণতার আদেশ করে, বাবা মা তাদের জন্য করে কি হবে, বুড়া মানুষ, এদের পিছনে টাকা খরচ করা লস না, মনে করে লস, এই ভাই বোনদেরকে দিয়ে কি হবে লস, এরা কি দিবে কিছু, এরা তো শুধু নিবেই, এতিম তার তো শুধু দিতেই হবে, তার কাছ থেকে তো পাওয়া যাবে না, মিসকিন অত আমাকে কিছু দিবে না, প্রতিবেশী এদেরকে করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখো বাবা মা আছে, আবু ওয়াক্তে হে, এখন সময়, বাবা মার পিছনে খরচ করো, এমন একদিন আসবে তোমার টাকা থাকবে কিন্তু বাবা মা থাকবে না। তাই তুমি এখনই ফিকির করো যে আমার বাবা মা আমি যেন তাদেরকে সেবা করতে পারি, আল্লাহর কাছে তৌফিক চাও, এবং এখন থেকে মানে প্রত্যেকটা মুসলিম যুবক তার মাঝে তো এই আকাঙ্ক্ষা থাকবে যে আমাকে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। আর আল্লাহ ভালোবাসেন কাদেরকে? যারা
পিতামাতার সাথে যারা এহসান করে। তাই আমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমাকে আমার পিতামাতার সাথে এহসান করতে হবে। এই জন্য এখন থেকেই তৎপরতা, এখন থেকেই ফিকির, যে আমার তো কামাই রোজগার লাগবে। আমি 30 বছরের এক যুবক, আমার বাবা, আমি বাবার সহযোগী, আমি আমার পরিবারের সহযোগী, আমি আমার ভাই বোনদের সহযোগী, আমার সম্পদ দ্বারা আমি আমার বাবাকে, আমার মাকে, আমার ভাই বোনদেরকে সহযোগিতা করি, আমার সম্পদ দ্বারা আমি আমার আত্মীয় স্বজন তাদেরকে সহযোগিতা করি, আমার সম্পদ দ্বারা আমি আমার প্রতিবেশী যারা আছে আমি তাদেরকে সহযোগিতা করি, এতিমদেরকে সহযোগিতা করি, মিসকিনদেরকে সহযোগিতা করি, মুসাফিরদেরকে সহযোগিতা করি, আমার অধীনস্থ যে সমস্ত কর্মচারীরা আছে আমি তাদেরকে সহযোগিতা করি। আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসেন না তাদেরকে, ব্যক্ত মোনা যারা গোপন করে রাখে, মা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি, আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন তা গোপন করে রাখে। সম্পদ দিয়েছেন আল্লাহ কিন্তু সম্পদ গোপন, কেউ জানে না, যেন জানতে না পারে। ছেলে সম্পদ কামাই করে কিন্তু বাবা মাকে বলে না, গোপন করে রাখে, কারণ বললে বাবা মাকে সহযোগিতা করতে হবে। আসে না এরকম ছেলে, বলেন আসে না? আল্লাহ পছন্দ করেন, আল্লাহ বলে দিছেন কোরআনের মাঝে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না যারা সম্পদ কি করে রাখে, একদমও না, যারা গোপন করে রাখে। তার ভাই কষ্ট করতেছে, বোন কষ্ট করতেছে, ওর কাছে কিন্তু সম্পদ আছে, সে তাদেরকে সহযোগিতা করতে পারে। এদেরকে সহযোগিতা করলে তার সম্পদ কমে যাবে, তার সম্পদ ক্ষতিগ্রস্ত হবে তা না, কিন্তু সে বলেই না, সে মানে তার ভাই, তার বোন, তার বাবা মার কাছে নিজের অভাবের কথা বলে, টাকা পয়সা নাই, অত জমি কিনতেছে, বাবা মা জানে না ছেলে জমি কিনে, বাবা মা কষ্ট করে, ভাই বোন কষ্ট করে, সে টাকা জমা করে রাখে, টাকা জমা করতেছে। এমন একদিন আসবে বাবা মা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কামাই কামাই করো, এখন সময়, এখন সুযোগ, বাবা মা আছে, তোমার প্রথম কামাই বাবা মার হাতে তুলে দাও, তোমার জীবনের প্রথম কামাই দ্বারা তোমার বাবা মাকে সহযোগিতা করো। তুমি বড় ছেলে, তোমার বাবার তুমি যেন একটা শক্তি, তুমি বাবার অন্যান্য সন্তান এদেরও অভিভাবক, তোমার দায়িত্ব আছে, বড় ভাই হিসেবে তোমার একটা দায়িত্ব আছে না? দায়িত্ব আছে, সে দায়িত্বের কথাই বলছি। ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাযলি, আল্লাহ ভালোবাসেন না তাদেরকে যারা গোপন করে রাখে, ইয়াকতুমুনা যারা গোপন করে রাখে, মা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি, আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দান করেছেন, আল্লাহ দিয়েছেন তো, আল্লাহ দিয়েছেন না? আর আল্লাহ পছন্দ করেন এটা, ইন্নাল্লাহা ইদা আনআমা নিআমাতান আলা আবদিন, আল্লাহ যখন কোনো বান্দাকে তার পক্ষ থেকে নিয়ামত দান করেন, আহাব্বা, আল্লাহ এটা পছন্দ করেন, আইয়াজহারা আসরহা আলাইহি, সে যেন এটার আসর প্রকাশ করে, এটার আসর যেন প্রকাশ পায়। দেখেন তারপরের আয়াত দেখেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহ ভালোবাসেন না তাদেরকেও
যারা সম্পদকে খরচ করে, সম্পদ খরচ করে, সম্পদ আছে টাকা খরচও করে, কিন্তু কেন রিয়া আন্নাসি মানুষদেরকে দেখাবার জন্য খরচ করে, লোক দেখানোর জন্য খরচ করে, টাকা খরচ করে, কিন্তু কেন লোক দেখানোর জন্য ফটো তুলে টাকা দেয় আর ফটো তুলে ছবি তুলে, এখন আছে যাই দেয় সাথেই কয়েকটা ছবি, অথবা মানুষদেরকে বলে বেড়াই ভাইদের জন্য এই করছি, বাবার জন্য এই করছি, মায়ের জন্য এই করছি। ولا يؤمنون بالله ولا باليوم الاخر যেটা আল্লাহকে পরকালকে বিশ্বাস করে না, অর্থাৎ আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালের আশায় খরচ করে না, এটার বিনিময় আল্লাহ দিবেন, এর বিনিময় এটা আমার পরকালের সম্বল হবে, এই জজবা তার মাঝে নাই, সে এখনই চায়, সে এখনই চায় যে দিলাম কই, সে তো কাউকে বললো না যে আমি তারে দিলাম, আমি যে দিছি এটা তো সে কাউকে বললো না, শুকরিয়া আদায় করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা লোক দেখাবার জন্য যারা নাকি সম্পদ খরচ করে, যারা সম্পদকে গোপন করে রাখে, যারা কৃপণতা করে, তো শয়তান তাদের সাথী হয়ে যায়, শয়তান তাদের সাথী হয়ে যায়। আর ওয়ামাই ইয়াকুনি শাইতানু লাহু করিনান, আর শয়তান যে ব্যক্তির সাথী হয়ে যায় তো সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ফাসা আকারিনা, শয়তান তো বড় নিকৃষ্ট সাথী। আগারে চরখে গরদাদ বকামে বখিল ওরিকবালে বাসাদ গোলামে বখিল ওগর দর কফশ গঞ্জ কারু বুয়াদ ওগর তাব আশরুব মসকু বুয়াদ। একজন লোক কৃপণ, বড় কৃপণ, সে যে কৃপণ যদি এমন হয়, কবি বলতেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির লেখা কথা, যে কৃপণ সে আল্লাহর কাছে এতটাই অপছন্দনীয় যে সম্পদকে লুকায়, কৃপণতা করে কার কাছে, বাবা মার সাথে কিপটামি করে, তার জিন্দা বাবা মা কষ্ট করতেছে, বাবা মাকে কষ্ট দিচ্ছে, ভাই বোন কষ্ট করতেছে, তাদের সহযোগিতা সে করে না, এতটুক উদারতা, এতটুক মানবতা, এতটুক মনুষ্যত্ব যার মাঝে নাই, মনুষ্যত্ব যার মাঝে নাই, আসমানও যদি তার কথা শুনে, সৌভাগ্য যদি তার দাসত্ব করে, তার হাতে যদি কারুনের মতো সম্পদ থাকে, সে যদি তার সম্পদ দ্বারা পৃথিবীর চার ভাগের এক ভাগ সম্পদ কিনে ফেলে, নায়ার জাদ বখিলা কে নাম আসে বরি ওগর রোজগার আসে কুনাদ চাকরি, তারপর বখিলের নাম তুমি নিও না, বখিলের নাম নিও না, তুমি তোমার জবান দ্বারা এই কৃপণের নাম মুখে নিও না, মকন ইলতিফাতে বমালে বখিল, ওর যে এত টাকা পয়সা আছে দেখো না তার এই সম্পদ, এটার দিকে তাকায়ও না, বেহেশিতি না বাসাদ বহুকমে খবর, আল্লাহর কোরআন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এ কথার সাক্ষ্য দেয়, এ কৃপণ জান্নাতে প্রবেশ করতে পারবে না।
ইজ্জে জান্নাতেই প্রবেশ করতে পারবে না। তার এই সম্পদ আর এই টাকা পয়সা আর এই পদ পদবি এটার কি দাম আছে বলেন? এটার কোনো মূল্য আছে? এটা কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে বলতেছেন, লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ। লাউ অর্থ আহ, মানে আফসোস এবং হাসরত প্রকাশ করা হয় লাউ শব্দের দ্বারা। লাউ আমানু, আহ যদি তারা বিশ্বাস করত আল্লাহকে পরকালকে। লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আহ যদি তারা আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করত। ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সম্পদ দান করেছেন যদি তা খরচ করত, মাযা আলাইহিম কি হতো তাদের, এতে তাদের কোনো ক্ষতি তো ছিলই না, ছিল শুধু লাভ আর লাভ, শুধু লাভ আর লাভই ছিল। আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছিলেন এই সম্পদ দ্বারা সে যদি তার বাবা মা, অন্য কেউ না, তার ভাই বোন, তার চাচা মামা, তার ফুফু খালা, তার প্রতিবেশী আত্মীয়, তার প্রতিবেশী একটা ব্যক্তি, একজন মিসকিন, একজন এতিম, একজন মুসাফির, তার অধীনস্থ, তার কর্মচারী, এরা অভাবের তাড়নায়, এরা চিকিৎসার অভাবে, এরা কষ্টের মাঝে জীবন কাটাইছে, তার কাছে সম্পদ ছিল, এ সম্পদটাকে কুক্ষিগত না করে সে যদি তার এই আপন মানুষগুলোর পিছনে তার এই সম্পদটাকে খরচ করত, এতে সে ক্ষতিগ্রস্ত হতো না, সে শুধু লাভবান হতো আর লাভবান হতো। কোরআন আমাদেরকে দাওয়াত দিচ্ছে যে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তোমার বাবা মা আছে, তার আছেন তারা, আব ওয়াক্তে হে, এখন তোমার সময়, খরচ করো তাদের পিছনে, কিছু টাকা পয়সা খরচ করো, এহসান করো তাদেরকে, তোমার ভাই বোন এদেরকে এহসান করো, তাদেরকে এহসান করো, এটা ইসলামের শিক্ষা। ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা, ইন্নাল্লাহ লা ইয়াজলিমু, নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াজলিমু, তিনি জালেম না, তিনি জুলুম করেন না, আল্লাহ জালেম না, আল্লাহ জুলুম করেন না। এই হুকুম দ্বারা আল্লাহ তোমাদেরকে দেখো লসের দিকে ডাকতেছেন না। আল্লাহ যেই হুকুম দিছেন এটা কি লসের হুকুম না লাভের হুকুম বলেন? এই হুকুম কি লস? হ্যাঁ, বাবা মাকে দিলে লস না লাভ বলেন? তা আল্লাহ বলতেছেন বাবা মাকে দাও, ভাই বোনদেরকে দাও, ওরা কি দিবে, ওদের কাছ থেকে কি পাবে, এটার হিসাব নিকাশ করো না, এটা যোগ বিয়োগ করো না, তার আগে কি দিছে পরে কি দিবে এটা তোমার হিসাব নিকাশের ব্যাপার না, তোমার হিসাব নিকাশের ব্যাপার, তারা কষ্টে আছে আর তোমার কাছে কি আছে, সম্পদ আছে। একসময় আমি কষ্টে ছিলাম, তারা আমার জন্য কি করছে, এটা তোমার হিসাবের ব্যাপার না, এখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদের অধিকারী করেছেন, তোমার ভাইটা অসুস্থ, তোমার ভাইটা তার সন্তানদেরকে নিয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছে, এখন হিসাব এটা, এটা এখন তোমার দেয়ার পালা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিম্মাদারি এখন তোমার উপর, তুমি তোমার জিম্মাদারি পালন করো, এহসান করো। আল্লাহর এ হুকুম পালনের দ্বারা তোমরা লাভবান হবে।
আল্লাহর এই হুকুম পালন দ্বারা তোমরা লাভবান হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, দেখো শয়তান তোমাদেরকে লসের ভয় দেখায়, যে টাকা পয়সা খরচ করবে এখানে তো লাভ পাইবা না, এই টাকাটা ব্যাংকে রাখলে লাভ আসবে, ব্যাংকে রাখলে লাভ আসবে না সুদ আসবে। সুদ কি লাভ না লস বলেন? সুদ এটা লাভ না লস? আর জোরে কোন না, সুদ লাভ না লস? অথচ এই টাকা রেখে সুদ আনতেছে। সুদ মানেই আল্লাহর সাথে যুদ্ধ, নবীর সাথে যুদ্ধ। আল্লাহ টাকা দিচ্ছেন আর এই সম্পদ দ্বারা আল্লাহর সাথে যুদ্ধ করতেছে। আল্লাহ যে সম্পদের অধিকারী করছেন, জীবন ভর এই সম্পদ দ্বারা যুদ্ধ করতেছে, কার সাথে? আল্লাহর সাথে যুদ্ধ করতেছে। অথচ আল্লাহ বলতেছেন দেখো এখানে লস হইতেছে, কি হইতেছে? লস হইতেছে। লাভ যদি চাও বাবা মারে দাও, ভাই বোনদেরকে দাও, আল্লাহ ক্ষতিগ্রস্ত করবেন না। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে মানে এই ফাকার, শয়তান তোমাদেরকে লসের ভয় দেখায়, দারিদ্রতার ভয় দেখায়। ওয়ায়ামুরুকুম, শয়তান তোমাদেরকে হুকুম দেয় বিল ফাহশা, অন্যায় কাজের হুকুম দেয়, এনে দাও এনে লাভ পাইবা, লাভবান হবা। আল্লাহু ইয়াইদুকুম, আর আল্লাহ তোমাদেরকে ওয়াদা দেন মাগফিরাতান, কিসের ওয়াদা দেন? ক্ষমার ওয়াদা দেন। আল্লাহ বলতেছেন বাবা মাকে দিবা, ভাই বোনদেরকে দিবা, অসহায় মানুষদেরকে দিবা, এতিমকে দিবা, মিসকিনকে দিবা। আল্লাহর পক্ষ থেকে এক নম্বর পুরস্কার যেটা, যে তুমি যখন তাদের পিছনে দিবা, আল্লাহ খুশি হইয়া তোমার গুনাগুলোকে মাফ করে দিবেন, এক নম্বর। আর দুই নম্বর ওয়াফাদলা, আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন তোমাদের সম্পদ, তোমাদের রিজিক, এটাও আল্লাহ রব্বুল আলামিন বাড়াইয়া দিবেন। وَإِن تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো তার বান্দার প্রতি এতটাই মেহেরবান যে যদি কোনো ব্যক্তি একটা নেকিও করে, আল্লাহ বান্দার সেই একটা নেকিকে বহুগুণ বৃদ্ধি করে আল্লাহ তাকে আজরে আজিম দান করেন, আজরে আজিম দান করেন। তাই এখন সময়, সময় এখন, এখন হাতে টাকা আছে, ঠিক না? এখন হাতে টাকা আছে, এখন সময়। বাবা মা হায়াতের মাঝে আছে, এক সময় বাবা মা থাকবে না, এই বাবা একটা সময় থাকবে না, এই মা একটা সময়, অনেকে এখন এখানে উপস্থিত আছে বাবা মা এখন নাই, আছে না এরকম? এই জায়গায় এরকম অনেকেই আছে না, বাবা মা নাই কিন্তু চাচা আছে এখনো, এমন একদিন আসবে চাচাও থাকবে না, একজন মামা আছে কষ্টে, এমন একদিন আসবে এই মামাটাও থাকবে না, একজন ফুফু আছে কষ্টে, এমন একদিন আসবে এই ফুফুটাও থাকবে না। তো দৌড় দিয়ে এই মানুষটা রুচি তখন ফুফুর বাড়ির যাওয়া, যে আমার বাবা নাই আমার মা নাই কিন্তু একজন ফুফু জিন্দা আছে, যাই একটু ফুফুর কাছে যাই, এখনো সুযোগ আছে, একদিন এই সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে। হাশরের ময়দানে কঠিন ময়দান হবে, আর সেই ময়দানে যারা হক নষ্টকারী, যারা হক আদায় করে নাই, এদের কিন্তু কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। ইয়াউমা ইযিন, সেদিন হবে এমন একদিন, ইয়াওয়াদুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা, যারা আল্লাহর হুকুমকে অমান্য করছে, যারা রসুলের অবাধ্যতা করছে, সেদিন এত কঠিন আর করুণ অবস্থা হবে, তারা চাইবে লাউতু সাওয়া বিহিমুল আরযু, যদি জমিনটা তাদের উপর সমান করে দেওয়া হতো, এটা তারা চাইবে, তারা চাইবে ইয়া লাইতানি, হায় আফসোস কিন্তু তুরাবা, আজকে যদি আমি মাটি হয়ে যেতে পারতাম। ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা,
আর সেদিন আল্লাহর সামনে থেকে একটা কথাও সে লুকাতে পারবে না, একটা কথাও সে লুকাতে পারবে না। তো আল্লাহর ভালোবাসা অর্জনের সুযোগ এখন। আল্লাহ ভালোবাসেন কাদেরকে? যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর হক আদায় করে, আর যারা মানুষের হকগুলো আদায় করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই অনুযায়ী আমাদের এই স্বল্প হায়াত আমাদেরকে আখিরাতের সম্বল তৈরি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।